সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, দুই পারার দুই পৃষ্ঠার মধ্যবর্তী স্থান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ মাআস-সাবিরিন। সুবহানাল্লাহ। ও ইউ হু হ্যাভ বিলিভ ইট, হে ইমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সিক হেল্প থ্রু পেটিয়েন্ট এন্ড সালাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কত সুন্দর ভাষায় বলছেন, দেখেন, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। কিসের মাধ্যমে? বিস-সাবর ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জীবন কত কষ্ট, এই কষ্টের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তো কষ্ট হচ্ছে, এই কষ্টের সমাধান আল্লাহ তাআলা ধৈর্যের মধ্যে এবং নামাজের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন। আল্লাহু আকবার। Indeed, Allah is with the patient. অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের এই আয়াত আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা সবরের কত বড় প্রতিদান আমাদের জন্য রেখেছেন, এবং আমরা দুনিয়ার মধ্যে যখন কষ্ট ক্লেশের মধ্যে নিমগ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে এর সমাধান চাও।